কম সবাইকে স্বাগত গোয়েন্দা স্বপ্নযাত্রার ইউটিউব চ্যানেলে। আমি গোলাম মুর্তজা যুবরাজ। আজকে রিভিউতে মূলত আলোচনা করবো ক্লাস এইটের মান নির্ণয়ের কয়েকটি প্রবলেম। শুরুতে প্রবলেমগুলো দেখা যাক। প্রথম প্রবলেম হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এইট এবং এ বি ইজ ইকুয়াল টু পনেরো হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত, অর্থাৎ আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি এর মান আর এ বি এর মান। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করবো। প্রথমে আমি লিখছি দেওয়া আছে যে বিষয়গুলো দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে আমাদের এ প্লাস বির মান। সেটা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এইট আর এ ইজিক্যাল টু পনেরো। এই বিষয়টা সুতরাং পদত্ব রাশি। এখানে পদত্ব রাশি বলতে আমরা যে বিষয়টা বের করতে হবে, আমাদের বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান। চলে লিখতে পারি পদত্ব রাশি এ কিউব প্লাস বি কিউব। দেখো এক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করবো। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। একটা জিনিস খেয়াল করো, এখানে এ প্লাস বি মান আছে। তো লিখতে পারি এইট হোল টু দি পাওয়ার কিউব, তাহলে থাকে থ্রি ইন্টু এ বি এর মান হচ্ছে পনেরো। এবার গুণ আকার আসছে, তাহলে এ প্লাস বিতে লিখতে পারবো এইট। তাহলে দেখো কী হচ্ছে, এইট হোল বা কিউবের মান হচ্ছে পাঁচশো বারো, আর যদি মাল্টিপ্লাই করতে পারছো তোমরা তিনশো ষাট। তিনশো ষাট পেলে এটাতে বিয়োগ করলে পাচ্ছ আমরা একশো বান্ন। সুতরাং আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু একশো বান্ন। প্রিয় বন্ধুরা, যদি আজকের ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করবে, আর ভিডিও কোথাও বুঝতে অসুবিধা তুমি কমেন্ট করে জানাতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।